মামাআর্থের প্রোডাক্টগুলো যে কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল মুক্ত হয় এবং আমাদের অনেক কাজেও দেয় সেটা হয়তো আমাদের অনেকেই জানি, কিন্তু কোন প্রোডাক্টটা কাদের জন্য সেটা হয়তো আমরা জানি না। এর আগের একটা ভিডিওতে মামাআর্থের সমস্ত ফেস ওয়াশ নিয়ে আমি বলেছিলাম যে কোন ফেস ওয়াশটা কাদের জন্য এবং সবথেকে ভালোভাবে কাজ করবে, ঠিক তেমনই আজকের এই ভিডিওতে আমি মামাআর্থের সমস্ত ময়েশ্চারাইজার বা ক্রিম বা ফেস জেলগুলো নিয়ে বলবো যে কোন ময়েশ্চারাইজারটা কাদের জন্য সবচেয়ে ভালো হবে। তাই কোনো প্রোডাক্ট কেনার আগে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখে নাও। সবার প্রথমে আমরা দেখব মামাআর্থ উবতান অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার। তোমাদের মধ্যে যাদের স্কিন রোদে পুড়ে কালো হয়ে গেছে কিংবা সানট্যান দেখা দিয়েছে তারা এই ফেস ময়েশ্চারাইজারটাকে বেছে নিতে পারো। তার কারণ এর মধ্যে রয়েছে হলুদ এবং কেশর, যে দুটো উপাদান তোমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং তোমাদের সানট্যান দূর করতে অনেক বেশি সহায়তা করে। এবং তোমার স্কিন যদি হয় নর্মাল কিংবা কম্বিনেশন কিংবা অয়েলি, তবুও তোমরা কিন্তু এই ফেস ময়েশ্চারাইজারটাকে বেছে নিতে পারো। এরপর আসবো মামাআর্থ হানি মালাই ফেস ময়েশ্চারাইজার, যার মধ্যে রয়েছে হানি মানে মধু এবং মালাই। তোমাদের মধ্যে যাদের স্কিন সেন্সিটিভ, অর্থাৎ তোমাদের যাদের স্কিনে র্যাশ বেরোয় কিংবা অ্যালার্জিরও সমস্যা রয়েছে, তোমরা অনেক প্রোডাক্টই আছে যেগুলো ব্যবহার করতে পারো না, তারা এইটা কিন্তু ব্যবহার করতে পারবে। তার কারণ এর মধ্যে থাকা মধু তোমার ত্বকের যে জলাভাব সেটাকে কমায় এবং তোমার ত্বককে অনেক বেশি মসৃণ ও সুন্দর করতে সাহায্য করে। এছাড়া তোমাদের মধ্যে যাদের স্কিন ড্রাই, আমি বলবো তারা এটা ইউজ করো। তার কারণ এর মধ্যে থাকা মালাই কিন্তু তোমাদের স্কিনের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এই ফেস ময়েশ্চারাইজারটা কিন্তু বেস্ট। মামাআর্থের গ্রিন টি ময়েশ্চারাইজার, যার মধ্যে রয়েছে গ্রিন টি এক্সট্র্যাক্ট এবং কোলাজেন, এই দুটোই কিন্তু তোমার স্কিনকে সতেজ ও নতুন রাখতে সাহায্য করে। গ্রিন টি তোমার স্কিনের বিভিন্ন হিলিং প্রপার্টিস দেখায়, যেমন ধরো তোমার স্কিনে ব্রণের পরের দাগ কিংবা ব্রণ থাকাকালীন জলাভাব, সেই সমস্ত জিনিসকে কম করতে সাহায্য করে। এবং তোমার স্কিন যদি হয়ে থাকে সেন্সিটিভ, র্যাশ এবং চুলকানি, সেক্ষেত্রেও কিন্তু গ্রিন টি এক্সট্র্যাক্ট সেই জিনিসটাকে কম করতে অনেকটাই সাহায্য করে। এছাড়া এর মধ্যে রয়েছে কোলাজেন, যেটা তোমার স্কিনটাকে নতুন রাখে। বয়সের সাথে সাথে কোলাজেন প্রোডাকশন কমে যায় বলেই কিন্তু আমাদের চামড়া কুচকে যায়, রিঙ্কলস দেখা দেয়, চোখের চারপাশের চামড়াগুলো জড়ো হয়ে যায়, এই সবই হয় কোলাজেনের অভাবে। কোলাজেন এমন একটা প্রোটিন যা তোমার স্কিনটাকে তৈরি করে, তাই এই দুটো জিনিসই তোমার স্কিন জন্য খুবই উপকারী। এটা মূলত ওপেন পোর্সের জন্য হলেও এর অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমি এখন তোমাদেরকে বললাম। মামাআর্থ বিটরুট ফেস ক্রিম, যেটার মধ্যে রয়েছে বিটরুটের এক্সট্র্যাক্ট এবং হাইলুরোনিক অ্যাসিড। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে হাইলুরোনিক অ্যাসিড তোমার স্কিনের জন্য কতটা উপকারী, কী কী কাজ করে এটাতেও একটু বলি। হাইলুরোনিক অ্যাসিড তোমার ত্বকের ময়েশ্চারটা ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ যাতে তোমার স্কিন ড্রাই না হয়ে যায় এবং নিস্তেজ না হয়ে পড়ে সেটা কিন্তু এই হাইলুরোনিক অ্যাসিড খুব ভালো মতোই দেখতে পারে। অর্থাৎ তো এটা ইউজ করার পর তোমার স্কিনটা অনেক বেশি ময়েশ্চারাইজড লাগবে এবং এর মধ্যে থাকা বিটরুট এক্সট্র্যাক্ট তোমার স্কিনটাকে একটু সুন্দর এবং একটা গোলাপি আভা নিয়ে আসবে। তো তোমাদের মধ্যে যারা চাইছো প্রতিদিনের জন্য এমন একটা ময়েশ্চারাইজার খুঁজতে যেটা তোমার স্কিনটাকে উজ্জ্বল, ফর্সা এবং সুন্দর করে তুলবে, তারা এটা বেছে নিতে পারো। মামাআর্থের রাইস অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজারে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা প্লিজ এই চ্যানেলটা একবার ভিজিট করে এসো। তার কারণ এই চ্যানেলে আমি ফেস ওয়াশ, ফেস ক্রিম, ফেস সিরাম, হেয়ার সিরাম, শ্যাম্পু, বডি ওয়াশ সমস্ত কিছু নিয়ে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি এবং আগামী দিনেও করতে থাকবো, যেগুলো তোমাদের অনেকটাই কাজে লাগতে পারে। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করে দিও। তো চলো এবার আমরা দেখি রাইস ময়েশ্চারাইজারটা কাদের জন্য। তো তোমাদের মধ্যে যাদের স্কিন তোমরা টোন করতে চাও, অর্থাৎ ধরো তোমার খুব বেশি অয়েল প্রোডাকশান হয়, মানে তোমার স্কিন খুব বেশি অয়েলি এবং তোমার ওপেন পোর্সের সমস্যা রয়েছে,
তাহলে তোমরা এই ময়েশ্চারাইজারটাকে বেছে নাও। তার কারণ রাইস ওয়াটার, তোমরা হয়তো অনেকেই শুনেছো যে কোরিয়ান স্কিন কেয়ারে কিন্তু রাইস ওয়াটার খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয় এবং ওদের স্কিনগুলো কিন্তু গ্লাস স্কিনের মতো দেখতে লাগে, অর্থাৎ একেবারে চকচকে সুন্দর মসৃণ দেখতে লাগে। তার একটা অবশ্যই কারণ হচ্ছে এই রাইস ওয়াটার। তো তোমরা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, মসৃণ করতে এবং কাঁচের মতো চকচকে স্কিন পেতে অবশ্যই এই ময়েশ্চারাইজারটাকে বেছে নিতে পারো। এছাড়াও এটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইড, যেটা তোমার স্কিন থেকে ব্রণের দাগ দূর করতে সাহায্য করে, অয়েল প্রোডাকশন কম করে, ওপেন পোর্সের সমস্যা কমায়। তো তোমাদের মধ্যে যাদের স্কিন কম্বিনেশন কিংবা অয়েলি টাইপ, তারা নির্দ্বিধায় এই ময়েশ্চারাইজারটাকে বেছে নিতে পারো। মামাআর্থের টি ট্রি অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজার, এর আগে আমি যেটা বলেছিলাম সেটা ছিল গ্রিন টি। গ্রিন টিটা আলাদা জিনিস আর টি ট্রি অয়েল বা টি ট্রি এসেন্স এটা আলাদা জিনিস। এর মধ্যে রয়েছে টি ট্রি অয়েল এবং রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা তোমাদের মধ্যে যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য উপকারী। তোমার স্কিনে যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে কিংবা তোমার স্কিন খুব বেশি অ্যাকনে প্রোন হয়, অর্থাৎ তোমার ধর অয়েলি কিংবা কম্বিনেশন স্কিন এবং তোমার ত্বকে সবসময় দু চারটে করে ব্রণ বার হতেই থাকে, তাহলে তোমরা এই ময়েশ্চারাইজারটাকে বেছে নিতে পারো। আমি নিজে এই ময়েশ্চারাইজারটা ইউজ করেছি এবং আমি তো খুবই ভালো সুফল পেয়েছি। তার যেহেতু মামাআর্থে প্রায় 12-13টা ময়েশ্চারাইজার রয়েছে এবং সবগুলো একটা ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আজকে আমি 6টা ময়েশ্চারাইজার নিয়ে বললাম। আগামী ভিডিওতে আমি বাকিগুলো নিয়ে বলবো।